ভোটগ্রহণের দিন খনি আসার সঙ্গে বেড়েছে প্রচারণার জোর। মিছিলার মাইকিং এ সরগরম রয়েছে নির্বাচনী বিভিন্ন আসন। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন প্রার্থীও করমিনা তবে কমছে না হামলার ঘটনাও। বৃহস্পতিবার বগুড়ায় আওয়ামী লীগ বিএনপির সংঘর্ষ হয়েছে। কয়েকটি স্থানের সংবাদ সম্মেলন করা হয়েছে হামলার অভিযোগে। সারা দেশের খবর জানাচ্ছেন হাসান কামরুল। সকালে রাজধানীর বাড্ডা ও শাহজাদপুর এলাকায় গণসংযোগ করেন ঢাকা এগারো আসনে বিএনপির প্রার্থী মারা বেগম তার নির্বাচনী প্রচারে বিভিন্নভাবে বাধা দেয়া হচ্ছে বলে এ সময় অভিযোগ করেন তিনি ভোলা এক আসনে আওয়ামী লীগের প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ পশ্চিম ইলশা ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা করেন এ সময় নৌকা প্রতীকের গণজোয়ার উঠেছে বলে দাবি করেন তিনি এছাড়া আওয়ামী লীগের ইশতেহারের নানা দিক তুলে ধরেন এই হেভিওয়েট প্রার্থী বিচার কন্টিনিউ করবে অথচরা যুদ্ধ অপরাধীদের মার্কা দিস ধানের যারা যুদ্ধ অপরাধীদের নিয়ে নির্বাচন করে চট্টগ্রাম এগারো আসনে আওয়ামী লীগের প্রার্থী এম এ লতিফ প্রচারণা চালান পশ্চিম মাদারবাড়ি এলাকায় এ সময় গেল দশ বছরে সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরে ভোট চান তিনি এছাড়া একই আসনে বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী উত্তর পতেঙ্গা এলাকায় গণসংযোগ করেন এ সময় লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ করেন তিনি গণসংযোগ আর মাইকিংয়ে ব্যস্ত খুলনার প্রার্থীরা বৃহস্পতিবার খুলনা দুই আসনে আওয়ামী লীগ প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল নগরীর রূপসা ও চানমারি এলাকায় গণসংযোগ করেন এছাড়া একই আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু আঠারো ও উনিশ নম্বর ওয়ার্ডে ভোট চান ভোটারদের পার্বত্য জেলা রাঙ্গামাটিতে মিছিল আর লিফলেট বিতরণের মাধ্যমে চলছে প্রচারণা কোথাও প্রার্থী নিজেই অংশ নিচ্ছেন গণসংযোগে কোথাও কর্মী সমর্থকেরা করছেন জনসংযোগ সুনামগঞ্জে মহাজোট প্রার্থী পীর ফজলুর রহমান মিসবার সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা পরে একটি কর্মী কর্মীসভার আয়োজন করা হয় জেলা শ্রমিক লীগের কার্যালয়ে বগুড়ার সোনাতলায় বিএনপি প্রার্থী কাজী রফিকুল ইসলাম নির্বাচনী প্রচারণায় গেলে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেল পরিস্থিতি নিয়ন্ত্রণে বারো রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পুলিশ এই ঘটনায় অন্তত জন আহত হন নাটোর সদরের দীঘাপতিয়ায় জেলা তাঁতি লীগের সভাপতি আবুল কালাম আজাদের বাড়িতে হামলা চালানো হয় বৃহস্পতিবার দুপুরে এ সময় রড ও হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তাকে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজশাহীতে নির্বাচনী প্রচারে বাধা দেয়ার অভিযোগ করেছেন রাজশাহী দুই আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী মিজানুর রহমান মিনু দুপুরে মহানগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি